নদী অফিস তুমি অনেকক্ষণ বসে আছো হ্যাঁ নদী অনেকক্ষণ সরি বাসে দাদিকে ম্যানেজ করে আসতে একটু দেরি হয়ে গেল বসে থাকতে অনেক কষ্ট হচ্ছে বুঝি একটুও না আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো সারা জীবন অপেক্ষা করতে হবে না আমি তো তোমার সাথেই আছি তুমি আমার আমি তোমার নদী তুমি তুমি এটা কি করতেছো নদী ওকে ময়না পাখি ও তেমন কেউ না আমার একটু পরিচিত আমি আমি তোমার কেউ না কেউ না ওরে পাশানি কিছুক্ষণ আগে তুই আমার হাত ধরে জানু বলে ডাকছিলি এখন কইতেছস আমি কেউ না কেউ না আমি হ্যাঁ ও কি বলতে আছে ময়না পাখি তোমার জান কয়টা আমার জান একটাই সেটা হচ্ছে তুমি তুমি আর তুমি ওকে তোমার দিকে পাকা চুল মাথা ভরা আমার অনেক টাকা তাই চুল পাকা ওকে নো প্রবলেম টাকা থাকলে পাকা চুল হলে চলবে তুমি শুধুই আমার 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 ও আমার কিচ্ছু না চুপ তুই আমার মিথ্যা কথা কইতেছস মিথ্যাবাদী জান এই পাগলটাকে এখান থেকে চলে যেতে বলো তো হ্যাঁ আমি পাগল তোর প্রেমের জন্য পাগল আমি জান ও এসব কি বলছে এই পাগলের পাগলানে শুনতে ইচ্ছা করছে না আমাকে এখান থেকে নিয়ে চলো তো চলো জান এখনই চল অসহ্য যা তুই চলে যা এ আকাশ সাক্ষী বাতাস সাক্ষী সাক্ষী চন্দ্র তারা নদী নদী আমি তোকে ভালোবাসি নদী আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে তাহলে আমি আর এই জীবন রাখবো না নদী আমি আর এই জীবন রাখবো না রাখবো না কি করছো তুমি আত্মহত্যা করছো আরে ছাড়ো ছাড়ো এটা আরে বাবা আমি একটা কথা বলি নদী তোমার পছন্দের হয়ে গেল সব আপন হয়ে গেল আরে বাবা রে তোমাকে যে এত বড় করেছে কি করেছে তোমার বাবা করেছে মা করেছে থানা তাদের কথা একবার চিন্তা করবে আল্লাহ তোমাকে জানটা দিয়েছে তুমি নদীর জন্য শেষ করে দিবে এই নদী তো তোমাকে বাদ দিয়ে ওর কাছে গেছে ওকে বাদ দিয়ে অন্য জায়গায় চলে যাবে এই যে তোমার মা তোমার বাবা এত কষ্ট করে তোমাকে এত বড় করলো এটা কি নদী চলে গেছে সেটার জন্য তুমি জীবন শেষ করে ফেলবে মা বাবার এত স্বপ্ন তুমি নষ্ট করে ফেলবে তোমার নিজের প্রতি কনফিডেন্স নাই কেন রাখো এগুলো এগুলো কি শুরু করেছো এগুলো কখনো করবা না জীবন জীবনটাকে জীবনের মতো উপভোগ করো পরিশ্রম করো ঠিক আছে ভাই আপনাদের বলি আপনাদের কারো যদি এই ধরনের কোনো সমস্যা থাকে চলে আসুন আমাদের কাছে একটা কিছু মনে রাখবেন সব সময় যারা পৃথিবীতে বড় হয়েছে কোনো না কোনো ভাবে তার আঘাত প্রাপ্ত হয়ে তারা নতুন করে মন নিয়েছে নদী যেরকম একটা জায়গায় যেতে যেতে আঘাত পেয়ে বন্ধ হয়ে অন্য একটা রাস্তা তৈরি করে মানুষের জীবনও তাই মানুষের জীবনটা নদীর মতো যেখানে বাধা আসবে ওখানে আটকে যাবেন না তাহলে নদীটা ড্রেন হয়ে যাবে আপনারা অন্য একটা রাস্তা দিয়ে প্রবাহমান হবেন এরকম কারো যদি কোনো প্রবলেম থাকে আমাদের হটলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বার হচ্ছে 420 একবার মনে রাখবেন যে আপনারা আপনাদের জীবন বিসর্জন দেওয়ার আগে আত্মহত্যা করার আগে অবক্ষয় হওয়ার আগে একবার শুধু আমাদের হটলাইনে যোগাযোগ করুন আপনারা হটলাইনে যোগাযোগ করার পরে আপনারা দেখবেন আপনাদের জীবন পাল্টে গেছে এটা আমার তরফ থেকে জেন্টলম্যান কমিটমেন্ট দুর্দান্ত বস অসম কি বলবো আপনি যে অ্যাক্টিংটা করলেন জীবনে অনেক প্রফেশনাল অ্যাক্টরের অ্যাক্টিং দেখেছি এরকম হয় না বস আমরা যখন এই কন্টেন্টটা বাইরে থেকে কালার গ্রেডিং করে এনে ছাড়বো মানে কঠিন কঠিন সব বিজ্ঞাপনকে কাঁপিয়ে দেবে বস বস এই এরপরে বস এরপরটা হচ্ছে একটু হাতে লেখা আছে কন্টেন্টটা হচ্ছে বস আপনি রাস্তায় ঘুরে ঘুরে ইঁদুর মারা বিষ বিক্রি করবেন আমি মানে ইঁদুর মারার বিষ বিক্রি করব জি বস দুর্দান্ত আইডিয়া মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি রাস্তা দিয়ে ঘুরছেন ঘুরছেন আর বলছেন যে ইঁদুর জায়গায় খেল জায়গায় ব্রেক আসুন আসুন ইঁদুরের বিষ নিয়ে যান এর মধ্যে দেখা যাবে একটা মেয়ে এসে বলবে এক্সকিউজ মি স্যার প্লিজ ওয়ান প্যাকেট ইঁদুর মারা বিষ গিভ মি প্লিজ আপনি তখন বলবেন কি যে আপনার বাড়িতে ইঁদুরের সংখ্যা আনুমানিক একটা সংখ্যা বলেন আমি তাহলে ওকে ওকে আমি বুঝতে পারছি কিন্তু আমার মনে হয় যে রাস্তায় যেহেতু যাবো তার আগে রিহার্সালটা আমরা করে নিতে তারপর রাস্তা ভালো ভালো বস আমি কি বলবো এরকম অ্যাক্টর বস এটা আমার ভাগ্য আমার ভাগ্য বস অনেকে তো রিহার্সালই করতে চায় না আচ্ছা আচ্ছা চল চল রেডি করে